আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 3 তারিখ জানুয়ারি 2022 সোমবারর খবরত ইস্তিকবাল করা যার অনরা বিয়াগলুনরে অনরার ফাতি আসি আই আয়েশা ফয়লার শ্রুত সাই আজর আরবি সির খবরর সুরখি। 2021 সালত কাশ্মীরর মাঝে 350 জন মারা হয়েছে, হিতরার ভিতরে 40 নজন আম মানুষ আসছিল দাবি করছে আজাদি সয়া জমুরিয়ায়েম। পানি বানে মাই যে মালয়েশিয়ার হাতান প্রেনেত আমন জাগা মাঝে লারি লই জাগিয়ে আরো আজার আজার মাইছরে। খবরর তাফসিল, শুক্রবারে নেলায় দেহানিলে একান রিপোর্টর মাঝে কাশ্মীরের আলা দরজার আজাদি সইয়া উগত জমুরিয়ায় হইয়ে দে 2021 সালত ইন্ডিয়ায় হুকুমত করে দে কাশ্মীরের মাঝে আম মানুষ আধিয়ার দৈজা বাগিয়ে দে ইন্ডিয়ার ফৌজের হাম করে উদ্দ লয় 350 জনের ওরে মাইনসরে মারি ফেলাইয়ে আর কাশ্মীরের 1600 জন মাইনসরে দরি ফেলাইয়ে 2686 সমাজিয়ে দে ধর্মর তঞ্জিম কল লয় 1993 সালত বনিয়রে ইন্ডিয়ার হুকুমতর খেলাফ সিয়াসি ইনকিলাবর মুরব্বিয়ানা গজিল দে হে জমুরিয়া অল পার্টিস হুরিয়ত কনফারেন্স APHCA হয়ে দে এবছর ইন্ডিয়ার ফৌজ কলে কাশ্মীরি মাইশর 130 সারগান গরদুয়ার ধ্বংস করি ফেলাইয়ে। APHCA এবার এবছর আখরি রিপোর্ট মাঝে হয়ে দে এবছর কুল্লি মিলি 355 জন মানুষ মারা হয়ে দে হেডে বুতরে 49 জন আম মানুষ 178 জন আতিয়ার দৈজা বাগি আর 128 জন ইন্ডিয়ার দখলদার ফৌজ আসিল 780 জন মানুষ জখম হাইয়ে বলিও ইবাইয়ে হইয়ে একো টাইমত ইন্ডিয়ার ফৌজ কলে 760 হাত তোয়া গিরি ফেলনে দে তুয়াই হামলা কল 80 হাত তোয়া গুলির লড়াই গজে আর কাশ্মীরর 1686 জন মাইনসরে দড়ি ফেলাইয়ে। রিপুটিয়ান মজিন 2021 সালত ইন্ডিয়ায় হুকুমত করে দে কাশ্মীরর আলোক আলোক জায়গা মাঝে ইন্ডিয়ার 20 নজন সৈন্য কলে হুতখুশি করছে। জাম্মুয়ে দে কাশ্মীরের মাঝে ইন্ডিয়ায় 122 বার ইন্টারনেট বন্ধ করছে বলে রিপুটিয়ানে দাবি করছে। আলোক একান রিপোর্টের মাঝে কাশ্মীরল্লা হতাহ দে হানিলা ওগা আলমী তঞ্জিমে দাবি করছে দে গেলদা 2 বছরের মাঝে ইন্ডিয়ার ফৌজ কলে আজাদিস আদে হানিলা 388 জন লড়াই করিয়ারে দূরের এলাকা কলর অসীম হবরের মাঝে দাফন করি ফেলাইয়ে আর হিতারারে দাফন দিবার হামক কলম মাঝে তারার গরওয়ালারে হিসা লইত ন দে। সোর্স আনাদলু এজেন্সি। রয়বারে মালয়েশিয়ার হাত টান প্রেনেত ফানি মানে মাইজে আর আজার আজার মাইনসরে আমন জাকা মাঝে লারি লই জাগিয়ে গেলদা 2 হাপ্তা মাঝে বেশি জ্বরের জরিয়া কুলে হালে 1,65,000 ওরে মাইনসর ওরে আসর ফজ্জে বলি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সিয়ে হইয়ে এক বয়াননামা মাঝে তঞ্জিমি বাইয়ে হয়ে দে কেলান্তান তেরেঙ্গানু পাহাং জোহর মালাক্কা নেগেরি সাম্বিলানে দে সাবাহ মাঝে ফানি বানর জরিয়ে আসর ফজ্জে আর 128 জন রিলিফ সেন্টারের মাঝে 8,727 জন মাইসে সাহারা লইয়ে গুড়া দেশত ফানি বান ইনর জরিয়া বেগুনে মিলি 1,65,490 জন মাইসের ওরে আসর ফজ্জে জিতারার বুতত্তু লরি আমন জাগা মাঝে গিলদেহিত নেহিনিল্লা 1,17,700 জন মানুষ গড়ত ওয়াপেস আসছে বলিয়ে ইবাইয়ে হইয়ে ইন্সপেক্টর জেনারেল এপ্রিল সানি আবদুল্লাহ সানির হাওলা দিয়রে একজন পুলিশে টুইটারের মাঝে লিখকে দে ফানিবান ইনম মাঝে 50 জন মানুষ মারা হাইয়ে আর 2 জন বেহবরয়ে মালয়েশিয়ায় হইয়ে দে এমাসত হতরা ফানিবানের জরিয়া হতীয় এদে তারারে দেশে আনে 1.4 বিলিয়ন মালয়েশিয়ার টিআই মদত করিব আর অন্য ডিলা রিলিফ দিব। আবহাওয়া বদলে দিয়ান লয় বনিয়রে থাইফারে ফান দেশের একান প্লানর তর্কিল্লা মালয়েশিয়ায় ইউএন গ্রিন ক্লাইমেট ফান্ড তো $3 মিলিয়ন সার। সোর্স রয়টার্স। আজ্জার হাস হবর এদে এদুর আর বিসি সয়াদ ফুনয় আকল বিয়াক গুলো নরে শুকুরিয়া সহি টাইমর ওরে প্রতিদিনের এন্ডিল্লা নয়া হবর ফাইবল্লা চ্যানেল গুয়ারে সাবস্ক্রাইব করন আর বেশি বেশি শেয়ার গড়িয়রে অন্য কেয়ারিও সাইবার মকা গড়ি দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।